জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন বাসর রাত্রে স্ত্রী এবং স্বামী দুইজন মিলে যে সলাত আদায় করা হয় এটা হচ্ছে নফল সালাত বাসর রাতে স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া পড়ার পর দুজন একসাথে দুই রাকাত সালাত আদায় করতে হবে দুজনকে এবং আল্লাহর নিকট কল্যাণ কামনা করতে হবে কারণ আল্লাহ তাআলা ভালো মন্দের স্রষ্টা এরপর আল্লাহ তাআলার নিকট কল্যাণ চাইতে হবে এবং অনিষ্ট থেকে আশ্রয় চাইতে হবে আল্লাহ তাল্লার কাছে স্বামী স্ত্রী দুইজন দুই রাকাত সালাত আদায় করবে স্বামী ইমাম হিসেবে থাকবে এবং স্ত্রী মুক্তাদি হিসেবে পিছনে থাকবে দিয়ে দুই রাকাত সালাত আদায় করবেন এ ব্যাপারে অস্পষ্ট একটি হাদিস রয়েছে তো আমরা সরাসরি স্পষ্ট হাদিসটাই বর্ণনা করি যেখানে আবদুল্লা বিন মাসউদ রদিয়াল্লাহ তালানু হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন আন্নান নাবী সাল্লাহ আলী আসসালাম কল রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে ঈদ আ দাখাল তাল ইমরা আলা জিহা যখন স্ত্রী তার স্বামীর নিকটে যাবে একুল রজুল ফাউমু মিন খালফিহি ফাইসাল্লাইন রকাতাইন তখন স্বামী দুই রাকাত সালা তাদের জন্য দাঁড়াবে এবং স্ত্রী তার পিছনে মুক্তাদি হিসাবে দাঁড়াবে এবার সালাত আদায় করা শেষ হয়ে যাবে তারপরে একলু দুজনের সালাদ যখন শেষ হয়ে যাবে তখন স্বামী বলবে যে এক আল্লাহ হুম্মা বা ফি আহলি বা আল্লাহ তালার কাছে দোয়া করবে হে আল্লাহ আমার কল্যাণের জন্য আমার পরিবারে বরকত দাও এবং আমার পরিবারের কল্যাণের জন্য আমার মাঝে বরকত দাও আল্লাহ হুম হুম মিননি ও রজুফ নি এরপর আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আমার পক্ষ থেকে তাদেরকে এবং তাদের পক্ষ থেকে আমাকে রিজিক দাও আল্লাহ হুম মাজ্মা বাই নানা মা জামা তাফি খঈর ফারুক বাই নানা ইদা ফারখতাফি খঈর হে আল্লাহ তুমি ইচ্ছে মতো আমাদের মাঝে কল্যাণ জমা করো এবং তোমার ইচ্ছা মতো কল্যাণ পৃথক করো তাহলে এভাবে তালার কাছে দোয়া করতে হবে দুই আদায়ের পরে যে হাদিসটি বর্ণিত হয়েছে তবারানিতে এবং আলবানি রাহমাহুল্লার লেখা জিফাফের ছিয়ানব্বই পৃষ্ঠায় এ হাদিসটি রয়েছে আর অস্পষ্ট যে হাদিসটি রয়েছে সেই হাদিসটি হচ্ছে এই রকম আবুজ সাহিদ রদিউল্লাহ তালানহু বলছিলেন যে আমি গোলাম অবস্থায় বিয়ে করলাম সেই সময় আল্লাহ রসুলের কিছু সাহাবিকে দাওয়াত দিয়েছিলাম তো তাদের মধ্য থেকে হোজাইফা রদিউল্লাহ তালানহু না সরি আবুজা রদিউলা তালাহ ইমামতের উদ্দেশ্যে সামনে যাচ্ছিলেন তখন সাহাবিগণ তাকে বললেন যে আপনি তো মুসাফির অবস্থায় আছেন আপনি যাইন না তো এরপরে আবু সাঈদ বলছেন যে আমি সামনে গেলাম অথচ আমি একজন গোলাম তখন তার আমাকে শিক্ষার জন্য বললেন যে যখন তোমার স্ত্রী তোমার কাছে আসবে তখন তুমি দুই রাখা সলা তদায় করবে এই হচ্ছে হাদিস এখানে বলা হয়েছে সলা তাদের পর দোয়া করতে হবে এবং আল্লাহর কাছে কল্যাণ চাইতে হবে তার অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এই হচ্ছে হাদিস আহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সঠিকটা বোঝা আমল করে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম আল্লাহি